নমস্কার সকলকে, ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি আবার একটা ছোট গল্প। আজকের গল্পের নাম চির সীমন্দনী। 31শে শ্রাবণ, মহানিশায় শ্রীরামকৃষ্ণের সমাধি। পরদিন তার দেহ কাশীপুরের চিতাগ্নিতে ভস্মীভূত হইল। তারপর সমাধি একটি কলসে নিয়ে কাশীপুরে যে শয্যায় শ্রীরামকৃষ্ণ শয়ন করতেন সেখানে রক্ষিত হল। সকলে মুহ্যমান। এদিকে সন্ধ্যার সময় শ্রীমা তার দেহ থেকে একে একে সমস্ত গয়না খুলে ফেলতে লাগলেন। অবশেষে তিনি যখন তার হাতের সোনার বালা দুটি খুলতে উদ্যত হয়েছেন, তখন হঠাৎ শ্রীরামকৃষ্ণ তার আগের মূর্তিতে আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরে বললেন, আমি কি মরে গেছি যে তুমি এ অস্থির জিনিস হাত থেকে খুলে ফেলছ? শ্রীরামকৃষ্ণের আদেশ পেয়ে শ্রীমা তার হাতের বালা আর খুললেন না। নমস্কার। এরকম আরও পাঠ শোনার জন্য আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের সাথে ভিডিও শেয়ার করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।